আচ্ছা, তাহলে আমরা 15 থেকেই শুরু করি আবার। হ্যাঁ, সবাই কপি বের করে ফেলো। তো আমরা 10.3 এর লাস্ট ক্লাসে 15 করেছিলাম, 15 টা আমরা আরেকবার ওখান থেকে শুরু করব। তোমরা একটু আগে ম্যাথটা আরেকবার একটু পড়ো, এবং সম্ভাবনার যে কোনো ম্যাথ করতে গেলে আমি আরো একবার বলে দিচ্ছি যে যে কোনো ঘটনা ঘটার সমাধান যদি বের করতে চাও, আমাদের মূল ফর্মুলা হচ্ছে পি অফ এ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। আমরা কিন্তু এটার উপর ডিপেন্ড করেই সব ম্যাথই করছি। তাহলে এই যে পি অফ ইকুয়াল টু এন অফ এ বা এন অফ এস তোমরা জানো সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র, এবং এন অফ এ হচ্ছে তোমার যেটা বের করতে বলেছে তার নমুনা বিন্দু, এবং সংখ্যা এন অফ এ মানে হচ্ছে সেই সংখ্যাটা কত, আর এটা হচ্ছে সেই ঘটনাটা কি। তাহলে দেখো আমরা কোন নাম্বার লাস্ট ক্লাসে পড়ছিলাম সেখান থেকে আমি শুরু করছি একবার, যে আমাদের একটি বক্স ছিল এবং সেই বক্সে হলো 15টি সাদা বল এবং 10টি কালো রঙের বল ছিল। এখন আমাদের কোশ্চেন ছিল যে একটি বালক যখন খুশি টেনে প্রতিবারে 2টি করে বল নিবে তখন ওই 2টি বল ভিন্ন রঙের হবে এবং একই রঙের হবে, এর সম্ভাবনা আমরা বের করব। তাহলে তোমরা প্রথমেই দেখো যে যেটা দেওয়া আছে কতগুলো বল দেওয়া আছে একটু আমরা সংক্ষেপে লিখে নেই। বক্স যেহেতু আমাদের একটি, তোমরা এখানে লিখতে পারো যে আমাদের সাদা বল আছে হলো 15টি, আর কালো বল আছে হলো 10টি। কালো বল আছে 10টি, তাহলে মোট বল হচ্ছে আমাদের 25টি। মোট বল 25টি। এখন এই 25টি বল থেকে ছেলেটি কি করবে, প্রতিবারে 2টি করে বল নিবে, প্রত্যেকবার 2টি করে বল নিবে। তাহলে সেই বলটি আমাদের হতে হবে হচ্ছে, কোশ্চেন আছে ভিন্ন রঙের। ভিন্ন রঙের মানে কি, যেহেতু আমাদের একটি সাদা একটি কালো, আমরা বল নিব হচ্ছে 2টা ভিন্ন রং হলে তোমার একটা সাদা হতে হবে আর একটি কালো হতে হবে। তাহলে এই ঘটনাটাকে আমরা প্রথমে ধরে নিব, সবসময় যে ঘটনা কোশ্চেনে যাবে সেই ঘটনাটাকে তুমি একটা নামকরণ করবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই বাক্স থেকে একটি সাদা এবং একটি কালো বল বা বল নাকি মার্বেল বলেছিল, দেখো যেটা বলবে সেভাবে বলবে মার্বেল। আচ্ছা, মার্বেল হওয়ার ঘটনাকে আমরা ধরছি হলো এ, তাহলে লিখে নি ধরি একটি সাদা, বা একবার লেখো ভিন্ন রঙের, লেখা দরকার নেই, ধরি বল দুটি ভিন্ন রঙের হবে, ধরি বল দুটি ভিন্ন রঙের হওয়ার ঘটনা এ। আমরা ধরে নিলাম যে বল দুটি ভিন্ন রঙের হবে, তার ঘটনা হচ্ছে এ। তাহলে এই পি অফ এ সমান কত হবে, এখন মোট বল নিব আমরা 2টা, এখন মোট বল 2টা নিলে একটা হবে সাদা একটা হবে কালো, তাহলে তোমার সাদা বল আছে কয়টা, 15টা। তাহলে তুমি লিখবে হচ্ছে 15C1, আর 15টা বল থেকে তুমি একটি বল নিয়েছো। আচ্ছা, ইনটু আবার কালো বল আছে 10টা, সেখান থেকে তুমি আবার নিবে হচ্ছে একটি বল, তাহলে কি লিখবে 10C1। আর নিচে কি হবে টোটালটা, নিচে এন অফ এ, আমি একবার লিখছি যে পি অফ এ সমান হচ্ছে এন অফ এ বাই এন অফ এস, যেহেতু আমাদের এ ছিল হচ্ছে ভিন্ন রঙের হওয়ার ঘটনা, তাহলে এন অফ এ হচ্ছে এটা, আর এন অফ এস মানে হচ্ছে তোমার মোট নমুনা ক্ষেত্র, মোট আছে 25। তাহলে এই 25 থেকে তুমি নিবে কয়টা, 2টা, 25C2। এবার তুমি যেটা করতে পারো 15C1 মানে হচ্ছে 15, 10C1, 10C1 সেখানে তুমি পাচ্ছ 10, আর 25C2 কত হয় বের করো একজন।
ক্যালকুলেটর প্রেস করে বের করে ফেলো যে 25 300 ইনটু কত হয়, কত আসছে? 300 সামি 300? জি ম্যাম। তাহলে এখানে 300, তাহলে এখানে 150/300, তাহলে রেজাল্ট বক্স কত? তাহলে বল দুটি ভিন্ন রঙে হওয়ার ঘটনা হবে হচ্ছে আমাদের আনসার হাউস, এখানে আর কিছু চাইনি, সুতরাং এটাই আনসার আমাদের ওয়ান নাম্বারের জন্য। মানে 15-এর দুটো পার্ট আছে, তো 15-এর ওয়ান নাম্বার যেটা ভিন্ন রঙের সেটা একবারে আমরা লিখে ফেলতে পারছি, ডিপি অফ এ ইকুয়াল টু হাফ। সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, এখন এটা কিন্তু আমাদের ছিল 15-এর ওয়ান নাম্বার, এখন আমরা করব হচ্ছে 15-এর 2। তো 15-এর 2 শুধু আমাদের একবারে আমরা বের করে ফেলতে পারবো, কারণ 2 নম্বরে বলেছে যে বলতে কি হবে, এখানে ভিন্ন রঙের ছিল আর ওখানে হবে একই রঙের হবে, তাহলে এই ঘটনাটাকে আমরা করব হচ্ছে বি। 2 নম্বর লেখো, বলি বল দুটি একই রঙের হওয়ার ঘটনা হচ্ছে বি, তাহলে আমরা এটা পেলাম হচ্ছে বি। এখন যেহেতু তোমার ভিন্ন রঙের ঘটনা ছিল হচ্ছে হাফ, তাহলে আমাদের যে কোনো ঘটনা ঘটতে হলে আমাদের অবশ্যই সেটা কি হবে, এই বল যদি হয় ভিন্ন রঙের হবে অথবা একই রঙের হবে, এর মাঝে কিন্তু আর কোনো কিছুই নেই। তাহলে আমরা শিখেছি হলো যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্রাইম ইকুয়াল টু 1, একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটার আনসার কত হবে, প্রবাবিলিটি অফ বি কত আমরা কত লিখবো, কার মনে আছে? ম্যাম ওই অ্যান্সারের সাথে যে 1 মাইনাস করে 1 মাইনাস মাইনাস 1 দিব। হাফ, তাহলে রেজাল্ট হচ্ছে হাফ, মানে প্রবাবিলিটি অফ এ হচ্ছে আমাদের হাফ, প্রবাবিলিটি অফ বি ও আমাদের হাফ। ওকে, তুলে নাও সবাই। কারো কোনো সমস্যা আছে এই মাত্রাতে বা বুঝতে কোনো অসুবিধা? তোমরা তো দেরি করছো কেন? আচ্ছা ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি এটা, আমরা আসলে নেক্সট মাসে চলে যাই। দেখো একই রকম বলের মেয়াদ এরপরে আছে হলো 15-এর পরে চলে আসো 18 নাম্বার। এখন 18 নাম্বার কোশ্চেনটা দেখো যে একটি বক্সে 4টি লাল 5টি নীল এবং 7টি সাদা রঙের বল আছে, নির্বাচনে একটি বলের লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানেও একটু আগের ম্যাথে থেকে এখানে একটু পার্থক্য আছে, এখানে বলছে যে বলটি লাল বা সাদা হওয়ার ঘটনা কত হবে, মানে আগে যেমন ছিল একটি বক্স থেকে আমরা নিয়েছিলাম বা দুটি বক্স থেকে আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে যে তুমি, ম্যাম 18 কয় নাম্বার? হ্যাঁ বলো, 18 কত নাম্বার? 18-1 প্রথমটা বলেছে যে একটি বলের কি হবে, সেই বলটি লাল হবে বা বা অথবা অথবা সাদা হবে। তাহলে লাল বা সাদা হবে এরকম ঘটনা যখনই আসছে, তার মানে কিন্তু ঘটনা আসলে দুটা হচ্ছে, যে হয় বলটি লাল হবে অথবা বলটি সাদা হবে। তাহলে এখানে যখন এরকম থাকবে তার মানে হচ্ছে তোমরা বের করবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। যখন দুটো ঘটনা আমরা শিখেছি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এরকম রুলস আমাদের শিখেছিলাম। তাহলে দেখো আগে আমরা লিখে নিই এটা, যে বাক্সে যারা দেওয়া আছে লিখে ফেলো, যারা পরে জয়েন করেছো মানে প্রথম ম্যাচটার মাঝখান থেকে এসেছিলে, তারা এখন প্রথম দিকে দেখো, হ্যাঁ, এবং কোথাও প্রবলেম হলে আমাকে বলবে। আচ্ছা, একটি বক্সে বাক্সে আসে 4টি লাল, তাহলে এখানে লিখো লাল হচ্ছে 4টি, এরপর আছে নীল আছে 5টি, আর সাদা আছে 7টি, সাদা আছে 7টি।
তাহলে মোট বল কয়টা আমাদের? 16টা। মোট বল আছে 16টা। এখন আমাদের কোশ্চেন হচ্ছে বলটি আমরা বল তুলে নিব কয়টি? একটি। এখানে বলছে দৈর্ঘ্য চয়নে একটি বল তোলা হলো এবং সেই বলটি লাল হবে অথবা সাদা হবে। তাহলে কিন্তু এখানে ঘটনা আসলে দুইটা, যে হয় বলটি লাল হবে অথবা বলটি সাদা হবে। তাহলে আমরা এভাবে ধরে নিই যে ধরি বলটি লাল হওয়ার ঘটনা এ এবং বলটি সাদা হওয়ার ঘটনা বি আমরা ধরে নিলাম। এবং এই ঘটনাগুলোর আমরা আলাদা করে আগে প্রবাবিলিটিটা বের করে নিব, যেটা প্রবাবিলিটি আসলে কত হবে। এখন এখানে আমি এ ধরেছি, তোমরা ইচ্ছা করলে এখানে লাল থেকে আর ধরতে পারতে, সাদা থেকে ডাব্লিউ ধরতে পারতে। হ্যাঁ, যে কোনো ভাবে তুমি এটাকে ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন তুমি বের করবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ। আচ্ছা ফর্মুলা বলো, প্রবাবিলিটি অফ এ এ ইকুয়াল টু কি? কেউ একজন বলো। আচ্ছা দেখি যারা পরে জয়েন করেছো, জাহিদ কে মনে দেখলাম পরে জয়েন করেছো। জাহিদ আছো, শুনতে পাচ্ছো জাহিদ? আচ্ছা ইকরামুল, ইকরামুল শুনতে পাচ্ছো? ইকরামুল তুমি আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা তোমাকে জিজ্ঞেস করছি যে আমরা যে এত পারি না, আমি করবো তো প্রবাবিলিটি অফ এ, কিছুক্ষণ আগে সবই বলেছে, আবারও তোমাকে জিজ্ঞেস করছি যে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কি, এই ফর্মুলা কি তুমি জানো কিনা? না ম্যাম জানি না। প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কি হবে? পারে না ম্যাম। আচ্ছা এখন শোনো, ঘটনা হচ্ছে যে তোমরা ক্লাসে লেট করে ঢুকবে না। ক্লাসে লেট করে ঢুকলে প্রথম থেকে যেগুলো তোমরা করতে পারো, মানে আমি প্রথমে যে আলোচনাগুলো করি সেগুলো তো মিস করো, অবশ্যই ক্লাসে যখন শুরু হয় তখনই জয়েন করবে, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা দেখো আমি একবার বলে দিচ্ছি, অভি কিছুক্ষণ আগেও বলেছিল এটা, তোমরা হয়তো খেয়াল করনি, p of a equal to আমরা ফর্মুলা জানি হচ্ছে n of a by n of s। n of a মানে হচ্ছে যে ঘটনাটা আমাদের করেছি সেটা, n of s মানে হচ্ছে টোটাল নমুনা ক্ষেত্রটা। তাহলে দেখো যে p of a আমাদের লিখবো n of a, তার মানে কি এটা আমরা ধরেছি যে বলটি কি হবে, লাল হবে এবং আমাদের বল আছে একটি। তাহলে তোমার এখানে দেখো লাল বল কয়টা আছে? লাল বল আছে তোমার 4টা। তাহলে তুমি এখানে কি লিখবে? p of a মানে হচ্ছে 4c1, মানে এই 4টা বল থেকে তুমি একটি বল নিলে, তাহলে তুমি লিখবে হচ্ছে 4c1। আর এটার নিচে কি হবে? মোট বল কয়টা আছে আমাদের? 16টা। তাহলে এখানে লিখবে 16c1, তাহলে 4c1 বাই 16c1 ইকুয়াল টু আমরা নিতে পারি 4c1 মানে 4 আর 16c1 মানে হচ্ছে 16, তার মানে 1/4। তাহলে পি অফ এ রেজাল্ট আমরা পাচ্ছি হলো 1/4। সবাই কি বুঝতে পেরেছো? মেরা আরেকবার বলবেন। আচ্ছা আমরা এই ঘটনাকে ধরেছিলাম হচ্ছে বলটি লাল হওয়ার ঘটনা হচ্ছে এ। তাহলে লাল হওয়ার ঘটনা যদি এ হয়, আমাদের সূত্র হচ্ছে পি অফ এ ইকুয়াল টু এন অফ এ বাই এন অফ এস। এখন এন অফ এটা কি? যে বলটি লাল হবে। এখন লাল বল কয়টা আছে তোমার? সামি লাল বল কয়টা? 4টা ম্যাম। 4টা। তুমি সেখান থেকে কয়টা নিবে? একটা একটা, কারণ কোশ্চেনেই বলা আছে যে তুমি একটি বল নিবে, ওই বক্স থেকে তুমি একটি বল তুলবে এবং ওই বলটি লাল হবে অথবা সাদা হবে, আমরা সেই ঘটনার সম্ভাবনা বের করছি। তাহলে একটি বল যেহেতু আমরা নিব, তাহলে আমরা লিখবো হচ্ছে 4c1।
আচ্ছা এবার নিচে আসো, নিচে আমরা কি লিখবো? n অফ s, তাহলে n অফ s যখন আমরা লিখবো তখন কি হবে? টোটালটা, টোটাল কটা আছে আমাদের? 16টা, তাহলে কি হবে? 16c1, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা এখন দেখো p অফ a হয়ে গেল, এখন বের করো তুমি p অফ b। আচ্ছা একইভাবে আমি p অফ b বের করবো, এখন এটা তোমরা আমাকে বলবে। আচ্ছা দেখি বৈশাখী, বৈশাখী শুনতে পাচ্ছ আমার কথা? এস ম্যাডাম। হ্যাঁ বৈশাখী আমাকে বলো, আমি এখন p অফ b বের করবো, এর মানে হচ্ছে বলটি সাদা হওয়ার ঘটনা হচ্ছে আমার b, তাহলে p অফ b সমান কত হবে? বসে কি পারবে? একটু ম্যাডাম সূচনা। ম্যাডাম 7c1 ডিভাইডেড বাই 16c1, 7c1 বাই 16c1 1। দেখো উপরে কিন্তু আমরা অলরেডি বলেছি যে b হচ্ছে আমার সাদা হওয়ার ঘটনা, এবং সাদা মানে আমার 7টা, তাহলে আমরা কি লিখবো? 7c1 ডিভাইড বাই 16c1, ঠিক আছে সবাই? আচ্ছা এখন দেখো এখানে আমাদের ঘটনা ছিল দুইটা, একটা এ একটা বি। এখন যখনই দুটো ঘটনা হয় তোমাদেরকে আমি শিখেছিলাম যে আমাদের চেক করতে হবে যে এই ঘটনাটি আসলে বর্জনশীল নাকি অবর্জনশীল। এখন বর্জনশীল অবর্জনশীল কি হয়ে বুঝবো? যে এখানে আসলে কমন কোনো কিছু আছে কিনা, যদি কমন কিছু থাকে তাহলে সেটা হয় অবর্জনশীল ঘটনা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা হয় সাদা হবে অথবা লাল হবে, তাহলে কি কমন কিছু থাকবে? অভি বলো, অভি কমন কি কোনো কিছু থাকবে? ম্যাম কি বলেন বুঝি নাই। আমি বলছি যে আমরা এখন যেহেতু আমাদের দুটো ঘটনা, একটি ঘটনা এ একটি ঘটনা বি, তাহলে এই দুটো ঘটনার মধ্যে আসলে কমন কোনো কিছু আছে কিনা, যেহেতু আমাদের দুটো ঘটনা হলে আমরা ওই বর্জনশীল অবর্জনশীল ঘটনাতে চলে যাব। তাহলে আমরা চেক করবো এই দুটো ঘটনার মধ্যে কোনো কোনো কমন আইটেম আছে কিনা। বলছি লাল ছিল, বলটি লাল হবে অথবা বলটি সাদা হবে, তাহলে কি কমন কিছু থাকবে? না ম্যাম অথবা তো থাকবে না। থাকবে না, কারণ এখানে তো বলেই দিচ্ছে যে হয় বলটি লাল হবে অথবা বলটি সাদা হবে, তাহলে তো কমন থাকার কোনো প্রশ্নই আসে না। তার মানে ঘটনাটি আমাদের কমন নেই। তাহলে তুমি একবারে এখানে লিখতে পারো যে আমরা জানি probability of A union B equal to probability of A plus probability ম্যাম কমন না থাকলে কি অবর্ধনশীল? হ্যাঁ কমন যদি না থাকে তাহলে কি অবর্ধনশীল হবে? হ্যাঁ কমন যদি না থাকে তাহলে সেটা হবে অবর্ধনশীল। তাহলে এখানে ব্যাপারটা লিখে দিবে যেহেতু ঘটনাটি অবর্ধনশীল। এখন তুমি মান বসাও p of a এর মান হচ্ছে তোমার 1/4 প্লাস p of b মানে হচ্ছে 7/16। এবার এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে যে রেজাল্ট পাবে সেটাই হচ্ছে তোমার বলটি লাল বা সাদা হওয়ার ঘটনা। করে ফেলো, আমি এখানে একটু কারেকশন করো, এটা হলো কমন না থাকলে সেটা হবে বর্জনশীল ঘটনা, আর কমন থাকলে হবে সেটা অবর্জনশীল ঘটনা। পাশে লিখে নাও, কমন যদি থাকে তাহলে হবে অবর্জনশীল, এবং কমন যদি না থাকে সেটা হবে তোমার বর্জনশীল।
তাহলে এই ঘটনা হচ্ছে এই দুই ঘটনা দুটি বর্জনশীল ঘটনা এবং এই বর্জনশীল ঘটনার জন্য আমরা সূত্র শিখেছি হলো এটা probability of a union b equal to probability of a plus probability of b এখন এটা ক্যালকুলেট করো আচ্ছা p of a আমাদের কি 1 by 4 ছিল ম্যাম ম্যাম আপনি তো এই যে একটা অঙ্কে বলছিলেন যে ওই যে বা থাকলে তাহলে ইন্টারসেকশন না ইন্টারসেকশন না সব সময় ইউনিয়ন সব সময় ম্যাম যখনই বা দেখবো তাহলে ইউনিয়ন দিয়ে দিব হ্যাঁ ওই যে পরীক্ষার ম্যাথের কথা বলছো এক্সাম সম্বন্ধে জি ম্যাম ওই যে উদাহরণ এক ম্যাম ওগুলোতে তোমার ছিল হচ্ছে যে মানে সে দুই বিষয়ে পাস একই বিষয়ে পাস এরকম ওটা আলাদা আলাদা আর এটা আলাদা ওখানে ছিল আমাদের যে উভয় বিষয়ে পাস অথবা যে কোনো একটি বিষয়ে পাস যে কোনো একটি হলে আমরা বলেছিলাম সেটা হচ্ছে ইউনিয়ন হবে আর যদি দুই বিষয়ে বলে তখন সেটা হবে তোমার ইন্টারসেকশন আর এখানে হচ্ছে যে জি ম্যাম মানে প্রবাবিলিটির যে মূল ফর্মুলা প্রবাবিলিটির মূল ফর্মুলা হচ্ছে যে এরকম এখানে দুটো ফর্মুলা আমরা শিখেছি যে আরেকটু দেখে নাও প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এখানে একটা আর আরেকটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এরকম একটু ক্লিয়ার হও এখানে যদি কনফিউশন থাকে একটু ক্লিয়ার হও যে আমাদের এই দুটো ফর্মুলা আমরা শিখেছিলাম যে এ ইউনিয়ন বি সমান এটা একটা আর এ ইউনিয়ন বি সমান এটা একটা এখন এটা আমরা কখন করব যখন দেখবে যে ঘটনা দুটোর মধ্যে কোনো কিছু কমন আছে কমন থাকা মানে তখন সেটা হবে অবর্জনশীল ঘটনা এবং এই সূত্রটা হবে তখন বি অফ এ প্লাস বি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আর যদি কমন না থাকে তাহলে সেটা হবে তোমার ঘটনাটি বর্জনশীল ঘটনা এবং হবে হচ্ছে p of a plus p of b আর আরেকটা আছে যে a b যদি স্বাধীন হয় a b যদি স্বাধীন হয় তখন তুমি নিতে পারো হচ্ছে probability of a intersection b সমান probability of a into probability of b এই এই কটা ফর্মুলা আমাদের মনে রাখা দেখ কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করো ম্যাম স্বাধীনটা কোনটা বোঝাচ্ছে হ্যাঁ স্বামী মানে স্বাধীন মানে বলতে কি বোঝায় আচ্ছা স্বাধীন বলতে বোঝায় যে এই দুটো ঘটনার মধ্যে কোনো মানে সে একটার উপর ডিপেন্ডেন্ট না একটা ঘটনা ঘটার সাথে আরেকটা ঘটনার কোনো রিলেশন না তাকে বলে হচ্ছে তোমার স্বাধীন ঘটনা এবং স্বাধীন ঘটনা আসলে অবর্ণশীল ঘটনার মধ্যেই পড়ে কারণ যখন দেখো যে ইন্ডাস্ট্রিয়াল বি আছে এই স্বাধীন হলে সেই ঘটনাগুলো আসলে অবর্ণশীলই হয় এবং তখন যে এই ইন্টারসেকশন বি টাকে আমরা লিখতে পারি হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি লিখতে পারি কখনো কখনো দেখবে যে আমরা যখন রিলেট ফর্মুলাতে ম্যাথগুলো করেছিলাম তখন আমরা এই ইন্টারসেকশন বি এর জায়গায় আমি লিখেছিলাম প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি মিস পি অফ ইয়া হবে না 4 বাই 16 হ্যাঁ নাহি মিস পি অফ এ 4 বাই 16 হবে না 4 বাই 16 মানে হচ্ছে 1 বাই ও আচ্ছা হ্যাঁ সরি হ্যাঁ ওটাকে আমরা যে কাটাকাটি করে 1 বাই 4 করেছি আচ্ছা ওকে তাহলে আমাদের দেখো এই পর্যন্ত হলো এখন আমরা কোশ্চেন যেটা দিয়েছিল আমাদের নির্ণয় সম্ভাবনাটা আমরা বের করব আমরা আলাদা করে বের করে নিলাম ও অলরেডি বের করে ফেলে এখানে তো আর কিছু চাইনি এই এই ম্যাথটাতে তোমার চেয়েছিল এটা যে বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত তাহলে আমরা বের করলাম যে লাল বা সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে probability of a plus probability of b আচ্ছা ওকে এরপর চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে
15 এ 18 এ 2 নাম্বারটাও দেখো যেহেতু বলের ম্যাথটা একটু কনফিউজিং আমি ম্যাথটা তোমাদের করে দিব কারণ এখানে কিন্তু একটু প্র্যাকটিস লাগবে বলের ম্যাথ করতে গেলে একটু কনফিউজ মনে হবে নিজের কাছে হ্যাঁ একদম ভালো করে থিংক করবে জিনিসটা তে আসলে কি চাচ্ছে আমরা কোশ্চেনগুলো একদম ভালো করে বুঝব দেখো 18 এ 2 নাম্বারটা কি বলেছে একটি বাক্সে বিভিন্ন আকারের 6টি সাদা 7টি লাল এবং 9টি কালো বল আছে আচ্ছা এটাও আমরা তুলে নিই আগে এটা হলো 18 এর 2 নাম্বার আচ্ছা কি কি আছে দেখো সাদা আছে 6টি সাদা 6টি তারপর লাল আছে 7টি কালো আছে 9টি এবং মোট বল আছে আমাদের 22টি কোশ্চেন দেখো কোশ্চেনটা আমাদের আগের মতোই কিন্তু এখানে পার্থক্য আছে একটা এখানে বলেছে যে এই এলোমেলো ভাবে তিনটি বল তুলে নেওয়া হলো এবং বলগুলি লাল বা সাদা হওয়ার ঘটনা কত আমি একটু সংখ্যাটা কোশ্চেন এখানে লিখে রাখছি যে আমরা বের করব হচ্ছে লাল বা সাদা লাল বা সাদা মানে তোমাকে বের করতে হবে কি ইউনিয়ন এ ইউনিয়ন বি যদি লাল হয় এ সাদা হয় বি তাহলে বের করবে তুমি এ ইউনিয়ন বি তাহলে লাল বা সাদা বের করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে লাল বলটাকে ঘটনা বের করে নেওয়া এবং সাদা বলের ঘটনাটাকে আলাদা করে বের করে নেওয়া এবং কোশ্চেন আছে যে তোমাকে তিনটি করে বল তুলতে হবে একসাথে ওই বক্স থেকে তুমি তিনটি করে বল তুলবে এবং এই তিনটি বলই লাল হবে অথবা সাদা হবে আমরা সেই ঘটনা বের করব সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো কোশ্চেনটা ক্লিয়ার সবাই রিফাত রিফাত বুঝতে পারছো জি মিস আচ্ছা নাহিন কোশ্চেন বুঝেছো না মিস আচ্ছা কোশ্চেনটা আগে ভালো করে বুঝো দেখো যে আমাদের একটি বক্স আছে এই বক্সে সাদা বল 6টি লাল বল 7টি এবং কালো বল 9টি তার মানে তোমার মোট বল আছে 22টি এখন এই যে 22টি বল এই 22টি বল থেকে আমি তিনটি করে বল তুলব এবং এই তিনটি বলই লাল হবে অথবা সাদা হবে তার ঘটনার সম্ভাবনা কত ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা প্রথমে ধরে নেই যে ধরি বলটি বলটি লাল হওয়ার ঘটনা এটা তোমরা ইচ্ছা করে দেখো আমি এবার আর ধরলাম হ্যাঁ ইচ্ছা করে তুমি দেখো মানে ধরতে পারো তো অনেক সময় কালার বেসিসে আমরা ধরি আর কি যেমন করে আর ধরলাম আর সাদা মনে করে ধরলাম বলটি সাদা হওয়ার ঘটনা আমরা ধরলাম হচ্ছে ডাবল এখন কোশ্চেনে যদি এই কোশ্চেনে কারোর কোনো ফাংশন নাই যদি এখানে লাল সাদা না হয়ে লাল কালো হতো তাহলে আমরা কি করতাম এখানে আমরা ধরতাম হচ্ছে কালো হওয়ার ঘটনা হচ্ছে বি তার মানে এখানে তোমাকে যেটা চাবে তুমি সেই দুটো ঘটনাকে আগে ধরে নিবে বুঝতে পেরেছ জি ম্যাম আচ্ছা ওকে তাহলে আমরা বের করবো হচ্ছে পি অফ আর পি অফ আর বের করো পি অফ আর মানে কত হবে আর মানে হচ্ছে রেড আর রেড হচ্ছে তোমার কয়টা সাতটা তাহলে তুমি এখানে কটা নিবে সাতটা থেকে মোট কয়টা বল দিতে হবে তোমাকে তিনটা ম্যাম তিনটা তাহলে আমরা লিখবো 7C3 আর নিচে কি লিখবো 22C কত হবে থ্রি দিব না তিনটা তাহলে 22C3 আচ্ছা এখন ক্যালকুলেটর প্রেস করে বের করো 7C3 বের করো আবার 22C3 ও বের করো আচ্ছা ক্যালকুলেট করতে থাকো আর আমি মাঝখানে তোমাদেরকে ই দিয়ে দিই হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই তোমরা অ্যাটেন্ডেন্সটাও ফিল আপ করো আর ক্যালকুলেশনটাও করো
আচ্ছা 7C3 কত আসছে নিয়ে করতে পেরেছো? এস টোটাল হবে অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো সবাই? আচ্ছা এখন আমাকে বলো যে 7C3 কত এসছে? ম্যাম 35 আসছে। আচ্ছা তাহলে এখানে পেয়েছি হলো 35। একই ভাবে বের করবে হচ্ছে 22C3 ম্যাম 1540। আচ্ছা 1540। ওকে তাহলে পি অফ আর আমাদের হয়ে গেল। এখন আমরা বের করবো হচ্ছে পি অফ ডাব্লিউ। আচ্ছা তুলি শুনতে পাচ্ছ আমার কথা? তুলি তুলি আচ্ছা শুনতে পাচ্ছ না মনে হয়। আচ্ছা পি অফ ডাব্লিউ মানে সাদা বল, সাদা বল আমরা কি লিখবো বলো? 63 63 63। আচ্ছা কে বলেছে এটা? হৃদয়। গুড। আর নিচে কি হবে? 22 C3। তাহলে একইভাবে আমরা বের করবো 20C3। আমরা আগেও বের করেছি এটা 1540, শুধুমাত্র এখন তোমরা বের করা হচ্ছে 6C3 কত হয়। তাহলে এখন দেখো এই ঘটনাটাও খেয়াল করো যে লাল বা সাদা। এখন লাল বা সাদা এর মানে কি, এখানে কমন আছে কি কমন নাই? নাই ম্যাম। নাই, হয় লাল হবে অথবা সাদা হবে, তার মানে এখানে কোনো কিছুই কমন নাই। এবং কমন না থাকলে আমরা জানি সেটা হচ্ছে বর্জনশীল, বর্জনশীল ঘটনা। তাহলে আমরা কি লিখবো? পি অফ আর প্লাস পি অফ ডাব্লিউ। তাহলে এখন লিখবে আমরা জানি আগের মতোই, আমরা জানি পি অফ আর ইউনিয়ন ডাব্লিউ সমান পি অফ আর প্লাস পি অফ ডাব্লিউ। এখন পি অফ আর মানে আমরা বের করেছি 35/1540 প্লাস 20/1540। এখন তুমি এটা ক্যালকুলেট করো এবং তারপরে দেখো যে আসলে রেজাল্ট কি আসে, এবং যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখানে পাচ্ছি হলো 55/1540। একটু কাটাকাটি করো যে ছোট করে ফেলো ফ্রাকশনটাকে, 55/1540 কাটাকাটি করলে কত হয় দেখো। পাঁচ দিয়ে তো এটা করতে পারো, তার মানে হচ্ছে 11/308, তার মানে 11/308। এই হচ্ছে আমাদের প্রবলেমটি যে এই ঘটনাটি লাল হবে বা সাদা হবে, তার ঘটনা হচ্ছে এটা। ম্যাম 55 দিয়ে ভাগ যায়। 55 দিয়ে যাবে? জি ম্যাম। ম্যাম 1540 কে 55 দিয়ে ভাগ দিছে, 28 আসছে। ও 28 আসছে, আচ্ছা গুড। তাহলে তো হ্যাঁ কত আসছে তাহলে 1/28 হবে রেজাল্ট, তাই তো? জি ম্যাম। হ্যাঁ ওকে তাহলে লিখে ফেলি আমি আর কিছু করি এটাকে 1/28। এটা লিখে আমি হ্যাঁ 1/28, তার মানে রেজাল্ট হচ্ছে 1/28। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা এখন দেখো তাহলে ম্যাথ গুলো আমরা করলাম, এগুলোতে কারো কোনো কনফিউশন আছে কিনা, মানে এই সবগুলো ম্যাথই বলে যেগুলো ম্যাথ গুলো আছে
বিশেষ করে আমি শুনতে পাচ্ছিলাম কিন্তু পুরো হোয়াইট হয়ে গিয়েছিল। ও আচ্ছা শুনতে পাচ্ছিলে না, মেসেজ দিয়েছি আপনাকে। আচ্ছা মেসেজ হচ্ছে তুলে এখানে দিবে, হ্যাঁ আলাদা মেসেজ দিতে আমাকে বের হয়ে দেখতে হবে, এই যে ভিতরে দেখবে যে আমাদের মেসেজ অপশন যেটা আছে সেখানে দিবে। ম্যাম ওই যে প্রেজেন্ট দেওয়ার পর কেমন যেন সব হোয়াইট হয়ে গেল, আর কিছুই করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আজকে আমাদের তো আর সময় নেই, তোমরা যে মেথডে পড়াচ্ছি এগুলো আরো ভালো করে করবে, আরো একটা ক্লাস নিব তোমাদের এর উপরে, মানে এই বলে আরো কিছু মানে এখন যেগুলো আমরা করছি এটা ছাড়াও অন্য নিয়মের কিছু আছে আগামী ক্লাসে করবো আমরা, আর কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আচ্ছা তোমার কারো কোনো সমস্যা? Thank you.